গুড মর্নিং ফ্রেন্ডস, রঞ্জিতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি এখন ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার ছেলের সাথে ছেলে যাবে স্কুলে, আর আমি ব্যাংকে গিয়ে আমার কিছু কাজ আছে সেই কাজগুলি সেরে নেব, তারপর ঘরে ফিরে আসব আর আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন 10:30 বাজে, মার রান্না শেষ হয়ে গেছে। কুমড়া ভাজা করেছে, পেঁপে মাখা করেছে, ডাটা দিয়ে, আলু দিয়ে, কুমড়া দিয়ে, বেগুন দিয়ে, ড্রাই ফিশ দিয়ে রান্না করেছে। এখন ভাত বসিয়েছে, ভাত হয়ে যাবে শীঘ্রই। কলের জায়গাটা বাসন ধোয়া হয়ে গেছে, আমি এখন কলের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কলের তলাটা এখন 4:30 বাজে, আমি আমার ছেলের রুমটা পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি। সব গুছানো হয়ে গেছে, যে একটা মুরগি আর এই আরেকটা মুরগি, দুটো মুরগি ঘুরে ঘুরে সারাদিন খায় একটু, আর সুন্দর কথা শুনে ডিমও দেয়। কাপড়গুলি নিয়ে এসেছি আমি, কাপড়গুলি এখন বারান্দার দড়িতে দিয়ে দিচ্ছি। এটা আমাদের ঘরের আরেকটা রুম, এখানে আমার মা আর দিদি ঘুমায়। এই আরেকটা বেড, এটাও এক্সট্রা, দরকার হলে দিনের বেলাও এখানে ঘুমায়। এখন তারা সন্ধ্যা সময় চা মুড়ি খেয়ে তারপরে প্রেয়ার করে এখন লুডু খেলছে। এখন 8 বাজে, আমি রান্না করে এসছি আর কোয়াশ দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করছি আর মাছ ভাজা করব। এই দুটোই আমরা ডিনারে খেয়ে নেব। যে মাছ দিয়ে, আলু দিয়ে আর কোয়াশ দিয়ে রান্না করেছি, আর মাছ ভাজাটা এখনই করে নেব। আমার ছেলে সকালবেলা এইটা দিয়ে ফ্রাইড রাইসের মতো খায়, সেই জন্য এখন এটা রাতের বেলায় ভিজিয়ে রাখতে হয়। রাতের বেলায় একটু সারা রাত ভিজে থাকলে সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি এখন ভিজিয়ে রাখছি গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে, আদা দিয়ে, বাদাম টাদাম দিয়ে, তারপরে এটাকে রান্না করব সকালবেলা। হ্যালো গাই, সব কাজ শেষ হয়ে গেছে, রাত্রে খাওয়া দাওয়া বাসন মাজা সব শেষ হয়ে গেছে। মা দিদি ঘুমাতে চলে গেছে, ছেলে এখন বসে কম্পিউটার করছে, আমিও ঘুমাতে চলে যাব। আমার এই ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে খুবই উপকৃত হব। থ্যাংক ইউ, গুড নাইট।